Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের পছন্দের পাখিগুলো অনেক বেশি ভালো আছে। আমি আফরোজা ফ্রম আনিস বার্ডওয়ার্ল্ড। সো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে পাখির চোখের ইনফেকশন। সো অনেক সময় হচ্ছে আমি অনেক জায়গায় এই ধরনের পোস্টটা দেখি যে পাখির চোখের ইনফেকশন অনেকে বুঝতে পারে না, তখন হয় কি একদম পাখির চোখের এত মারাত্মক অবস্থা হয় তখন হচ্ছে পাখি চোখের ইনফেকশনের জন্য অনেক জায়গায় আছে পাখি মারা যায় শেষ পর্যন্ত, যে এটার কোনো তারা হচ্ছে শেষ পর্যায়ে এসে ওটা ধরতে পারে না, তখন ওরকম কোনো সলিউশন থাকে না, তো পাখি মারা যায়। সো এই জিনিসটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে পাখির চোখের ইনফেকশনের বিষয়টা। আমি যে হচ্ছে পাখিটা নিয়ে বসেছি সেটা হচ্ছে আমার ককাটেল ফিমেল পাখি। তো আমি হচ্ছে দুই দিন আগে ওর হচ্ছে চোখের যে ইনফেকশনটা সেটা খেয়াল করলাম। এই ইনফেকশনটা হওয়ার আমাদের মানুষেরা দেখবেন যে হচ্ছে বর্ষাকালের দিকে আমাদের অনেকের চোখ উঠে, ওটার ইংলিশটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি তাহলে বলে দিতাম যে চোখ ফুটে, তো ওদেরও হচ্ছে এই বর্ষাকালে হচ্ছে এই ইনফেকশনের মানে হচ্ছে প্রবণতাটা বাড়ে। চোখের ইনফেকশন বলেন, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জাতীয় অ্যাটাক বলেন, এই সব কিছু না এরকম বর্ষাকালেই হচ্ছে পাখির বাড়ে। তো রিসেন্টলি কিছুদিন যাবৎ কিন্তু অনেক মানে এই গরম এই বৃষ্টি এর মধ্যেই হচ্ছে আমি কালকে পরশু দিন আমি হচ্ছে আমার পাখিটাকে দেখে চেক করতে নিলাম, তখন দেখলাম যে ওর এক চোখ একটুখানি লাল হয়ে আছে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, এই যে ওর এই চোখটা, ওর এই চোখটা এই যেরকম লাল হয়ে আছে এবং মানে ফুলে আছে আশেপাশে এবং চোখ দিয়ে পানি ছলছল করছে। তখন আমি ভাবলাম, তখন আমি এর কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি হচ্ছে ওর চোখের ইনফেকশন হয়েছে। তো চোখের ইনফেকশনের সময় ধরা পড়লে করণীয় কি? আমি তো খুব অল্প সময়ে দেখে ফেলছি এই জিনিসটা, অনেকে হচ্ছে অনেক দেরি করে মানে বুঝতে পারে বা হচ্ছে নতুনদের ক্ষেত্রে এটা মানে জানাটাও মানে বলবো যে হচ্ছে তারা জানে এরকম ব্যাপার থাকে না, কিন্তু দেখতে দেখতে হচ্ছে ওনারা অনেক দেরিতে দেখে ফেলে, দেরিতে দেখে বা তখন অনেক লেট হয়ে যায়। তো এর জন্য বর্ষাকালে এই জিনিসগুলো একটু সেন্সিটিভ, একটু খেয়াল রাখতে হয়। তো আমি দেখলাম হঠাৎ করে ওর চোখটা এরকম লাল হয়ে পানি জমে আছে আর হচ্ছে আশেপাশের পশমও হচ্ছিল একটু সরে সরে গেছে। তখন ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা চেক করতে হবে, আপনার পাখির অন্য কোনো হচ্ছে মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। যদি চোখের সমস্যাই শুধু হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে প্রাথমিক চিকিৎসা, মানে প্রাথমিক চিকিৎসা বলতে আপনি যদি খুব একদম প্রাইমারি পর্যায়ে যদি আপনার চোখে পড়ে, ওর এটা কিন্তু প্রাইমারি পর্যায়ে আমি এটা দেখেছি, সেটা যদি আপনার চোখে পড়ে তখন আপনি যেটা করণীয় সেটা হচ্ছে নিম পাতার পানি সিদ্ধ করে হচ্ছে ওই নিম পাতার পানিটা ওর চোখে দিয়ে সুন্দর করে দুই থেকে তিন বেলা হচ্ছে হলো চোখটা ক্লিন করে দেওয়া। আপনি দুই থেকে তিন দিন এই জিনিসটা করবেন, দুই থেকে তিন দিন করার পর এই জিনিসটা যদি না কমে তখন হচ্ছে মেডিসিন প্রোভাইড করতে হবে। আমি আমার পাখিকে হচ্ছে অলরেডি কালকেই আমি যখন দেখেছি তখনই হচ্ছে আমি ওকে একবার হচ্ছে দিয়েছি, কয়েকবারই আমি নিম পাতার পানি দিয়ে ক্লিন করে দিয়েছি, এখন ওর এটা একটু কম, কালকে একটু বেশিই ছিল। তখন আমার কাছে মনে হলো এটা নিয়ে ভিডিও করা উচিত। আমি আরও দুই দিন হচ্ছে ওকে প্রাকৃতিক যে ট্রিটমেন্টটা মানে নিম পাতার পানি দিয়ে ওর চোখটা ক্লিন করে দিব, এর মধ্যে যদি ওর না কমে তখন হচ্ছে আমি মেডিসিনে যাব। মেডিসিন বলতে একটা আই ড্রপ আছে, সেই আই ড্রপটা দিতে হয়। আমি এরকম প্রবলেম ফেস করেছিলাম আরও এক বছর আগে, আমার একটা বাসজিগার পাখির এরকম হয়েছিল। তখন হচ্ছে আমি তো আর জানতাম না, তখন আমার একটা সিনিয়র ভাইয়াকে নক দিই, তখন উনি বলল যে এটা বর্ষাকালে এই জিনিসটা হয়, তো তুমি হচ্ছে ওই একটা ড্রপ দিয়েছিল, সেই ড্রপটা দিলে ঠিক হয়ে যাবে। পরে আমি ড্রপটা তিন চার দিন ইউজ করার পরে ও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার হচ্ছে এবার আমার ওই ড্রপটা মনেই পড়তেছে না যে কোন ড্রপটা ছিল। আমি অ্যাকচুয়ালি এত এক বছর হয়ে গেছে এরকম আর কোনো পাখির প্রবলেম হয় নাই, তো এবার ওর হইলো। তো আমি হচ্ছে আবার ওই ভাইয়াকে নক দিলাম, নক দেওয়ার পরে হচ্ছে ভাইয়া নতুন আরেকটা হচ্ছে আই ড্রপ সাজেস্ট করলো যে তোমার পাখির জন্য তুমি এটা ইউজ করতে পারো, বাট প্রথমে আমি দুই তিন দিন হচ্ছে নিম পাতার পানিটা ইউজ করব। আমি যদি কালকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন। আমি একটু ক্লোজলি দেখাই, এই যে ওর চোখটা এরকম লাল হয়ে ফুলে আছে, এটা কিন্তু হচ্ছে এটা ওর নর্মাল চোখ, এটা দেখেন এই যে এই জিনিসটা বুঝবেন কীভাবে, এই যে এটা হচ্ছে ওর হচ্ছে চোখটা পাশে দিয়ে ফুলে আছে। তো আমি দুই তিন দিন হচ্ছে এরকম নিম পাতার পানি দিয়ে স্প্রে করব, পরিষ্কার করে দিব, তারপরেও যদি না কমে তখন হচ্ছে আমি একটা আই ড্রপ ইউজ করব। কোন আই ড্রপটা ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আই ড্রপটা দেওয়ার সময়ও আপনি হচ্ছে পাখির চোখটা নিম পাতা দিয়ে হচ্ছে ভালো করে ক্লিন করে নেবেন, সুন্দর করে তুলা দিয়ে ভিজিয়ে ওটা ক্লিন করে পরিষ্কার করে তারপর আই ড্রপটা দিবেন। এই যে আই ড্রপটা হচ্ছে এটা সিবোরেক্স ব্যাট,
এটা আপনি হচ্ছে যে কোনো পেট শপে পেয়ে যাবেন এটা দাম নিচে 80 টাকা শুধুমাত্র যে পাখির ক্ষেত্রে মানে আই মিন বাজিগার ককাডিল এদের ক্ষেত্রে যে এই আই ড্রপটা এরকম কিছু না আপনি চাইলে আপনার বাসায় যদি কবুতরের যদি এরকম চোখের অনেক সময় কবুতরদের অনেক ইনফেকশন হয় আবার হচ্ছে বাসায় দেখেন এখানে কিন্তু অলরেডি একটা গরুর ছবি চোখের ছবি দেওয়া আছে এবং এখানে লেখাও আছে এক জায়গায় যে এই তো পশু পাখি জীবাণুমুক্ত চোখের ড্রপ তো এটা আপনি চাইলে আপনার বাসার যেই ধরনের হচ্ছে পশু পাখি আছে যাদের যদি এরকম চোখের এরকম প্রবলেম হয়ে থাকে তখন আপনি চাইলে এটা দিতে পারেন আপনি চাইলে তখন এটা ইউজ করতে পারেন এবং 7-8 ঘন্টা পরে যেই চোখে প্রবলেম সেই চোখে এক ড্রপ করে দিবেন দিনে হচ্ছে 2-3 বার দেওয়া ট্রাই করবেন 7 ঘন্টা পর পর হচ্ছে ওটা ওকে দিকে দিবেন তো এই চোখের ইনফেকশনটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জিনিস অল্পতেই হচ্ছে যদি আপনি বুঝতে পারেন তো খুবই ভালো যদি অল্পতে আপনি বুঝতে না পারেন তখন কিন্তু পাখির অনেক সমস্যা হয় দেখা যায় এইরকম পাখি ভুগতে ভুগতে একসময় মারা যায় তো এটা অ্যাকচুয়ালি খুবই সেন্সিটিভ একটা জিনিস আর এই জিনিসটা বর্ষাকালে বেশি হয়ে থাকে আমার লাস্ট ইয়ারও হচ্ছে বর্ষাকালে আমার একটা বাজিগার পাখি হয়েছিল অ্যাকচুয়ালি অনেকেই বলবে আমি তো সবসময় কেস ক্লিন রাখি সব কিছুই ঠিক আছে আমিও আমার পাখির কেস অনেক ক্লিন রাখি কিন্তু হচ্ছে লাক খারাপ হইলে যা হয় এরকম হয়ে গেছে আপনি চেষ্টা করবেন যখন এরকম ইনফেকশন পাখি ধরা পড়ে পাখিটাকে আলাদা রাখার নাহলে অন্য পাখিগুলোও ইফেক্টেড হয় যদি আপনি কলোনি ব্রিডার হয়ে থাকেন তখন এরকম হচ্ছে আলাদা কেজে রাখবেন ওকে আর হচ্ছে একটু প্রপারলি কেয়ার করবেন এই জিনিসটা বারবার একটু দেখবেন যেহেতু চোখ সেন্সিটিভ জিনিস এই তো এটা হচ্ছিলো পাখির চোখের ইনফেকশন এটা কিন্তু সব ধরনের পাখিরই হয়ে থাকে আপনার ফিঞ্চ বলেন বাজিগার বলেন ককাটেল বলেন লাভবার্ড যত ধরনের পাখি আছে হয়ে থাকে আবার হচ্ছে কবুতরেরও হয় অনেক সময় তখন হচ্ছে আপনারা এই জিনিসটা করবেন ফার্স্টে প্রথমে নিম পাতা দিয়ে ট্রাই করবেন তারপরে না কমলে আই ড্রপটা ইউজ করবেন তো এই ছিল পাখির ইনফেকশন রিলেটেড আমার একটা ছোট্ট ভিডিও আশা করি সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে আমার চ্যানেলে যারা নিউ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ